হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে এলইডি সফটওয়্যার বিষয়ে যে অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যে সফটওয়্যারটা মানে হ্যাঁ কাজ করতে গেলে প্র্যাকটিক্যাল বা অনলাইনে বা কন্ট্যাক্ট নাম্বারে অনেকভাবে প্রশ্ন করে বা অনেকভাবে জানতে চায় যে দাদা আপনি যেই সফটওয়্যারগুলি ইনস্টল করেন এটি কীভাবে করেন আমরা এই যে প্রায় চেষ্টা করি কোনোভাবেই অনলাইন থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারি না তো আজকে এই ভিডিওটা দিব সফটওয়্যার কীভাবে আমরা প্র্যাকটিক্যাল কীভাবে বা সঠিক সলিউশনে সঠিকভাবে কীভাবে আমরা অনলাইন থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করব এলইডির জন্য যে হ্যাঁ অনেকে অনলাইনে গুগল ক্রোম ব্রাউজারে অনেক ওয়েবসাইট আছে কাদমি ইলেকট্রনিক্স বিবি ইলেকট্রনিক্স মানে বিভিন্ন লিঙ্ক আছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক আছে কিন্তু সৎকার যতটা আমরা বা আপনারা বা টেকনিশিয়ান বাইরে যারা যারা চেষ্টা করছেন আশা করি সবাই ব্যর্থ হয়েছেন কিন্তু কোনোভাবেই ওই লিঙ্ক থেকে কোনো সফটওয়্যারেই মানে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন না তো সেই বিষয়ে আজকে আর নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে আমরা কীভাবে প্রকৃত পক্ষে আমরা কীভাবে সফটওয়্যারগুলি অনলাইন থেকে আমরা ডাউনলোড করব প্র্যাকটিক্যাল আমি অনলাইন থেকে এক থেকে দুইটা ডাউনলোড করে তারপর আপনাদের কাছে ভিডিওটা আপলোড করব যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিও থেকে কিছু জানতে পারেন বা শিখতে পারেন তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন এবং কি ভিডিও থেকে ভালো কিছু জানতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলেন আমরা নেক্সট ভিডিওতে যাই তো এর আগে আরেকটা কথা বলি হ্যাঁ আমি প্রতিদিন রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত অনলাইনে কোর্স করাই যে আপনাদের এলইডি বিষয়ে এলইডি প্যানেল সফটওয়্যার যে এলইডি ক্ষেত্রে যেই কোনো বিষয়ে যদি শিখতে চান বা জানতে চান তো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারবেন বা বিস্তারিত যদি আপনাদের আগ্রহ থাকে তা আমরা জানি শতকরা 98% টেকনিশিয়ান বাইরেই বিশেষ করে এলইডির প্যানেলের কাছে এবং কি এলইডির সফটওয়্যার বিষয়ে একদম দুর্বল বা একদম অজানা কারণ আমরা যদি প্র্যাকটিক্যাল কিছু প্রশিক্ষণ না দেই তাহলে আমাদের শুধু অনলাইনে শুধু ইউটিউবে ভিডিও দেখে আমরা কিছুই করা সম্ভব না হ্যাঁ যতটুকু সলিউশন পাবো হ্যান থেকে 100% থেকে 80% আমাদের ভুল ধারণা থাকে কিন্তু এতে আমাদের উপকার হবে দূরের কথা এর থেকে আমাদের ক্ষতিটা বেশি হয় প্র্যাকটিক্যাল কিছু না জানলে বা প্র্যাকটিক্যাল কিছু না বুঝলে আমাদের শুধু ইউটিউবে ভিডিও দেখে আমাদের কিছু করা লাভ হয় না বরং লস হয় চেষ্টা করবেন যে প্র্যাকটিক্যাল একটা ভালো একটা টেকনিশিয়ানের সাথে পরামর্শ করে ভালো টেকনিশিয়ানের সাথে আপনারা যে যতটুকু জানার ইচ্ছা থাকে হ্যাঁ বর্তমান যুগে অনলাইনে কোর্স করায় এমনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয় তো আপনারা চেষ্টা করেন হয়তো অনলাইনে বা প্র্যাকটিক্যাল কোর্স করানোর জন্য যদি এলইডি আর এলইডি সফটওয়্যার আর এলইডি প্যানেলের কাজে দিক দেয় তো চলেন আমরা ভিডিওতে শুরু করি প্রথমত আমাদের একটা অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকতে হবে ঢোকার পরে আমাদের যে অনেকগুলো লিঙ্ক থাকবে সেই লিঙ্কে যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করতে হবে যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে অনেক এলইডি সফটওয়্যার দেওয়া থাকবে জি ফাইল থাকবে আর আর ফাইল থাকবে মানে বিভিন্ন ধরনের ফাইল থাকবে বিন ফাইল থাকবে মানে যেটা প্রয়োজন যদি বিন ফাইল থাকে আপনার যেই কার্ডটা রেজুলেশনটা প্রয়োজন সেই কার্ড অনুযায়ী যদি আপনাদের বিন ফাইল থাকে তাহলে তো ভালো আর যদি বিন ফাইল না থাকে জি ফাইল থাকে তাহলে এটা আমাদের ডাউনলোড দিয়া তারপর আমাদের জিপ ফাইল থাকলে আনজিপ করতে হবে আর ফাইল থাকলে এটা সফটওয়্যার দিয়ে বাঁধতে হবে বাঙ্গার পরে এটা বিন ফাইলে পরিণত করতে হবে তো চলেন আগে আমরা একটা বিন ফাইল আর ফাইল ডাউনলোড করি যেমন PTHB 530 PC 821 8GB ফুলকে Thank you.
তাহলে এখন আমরা অনেক ফাইল দেওয়া থাকবে সেই ফাইলগুলো যদি আমাদের রেজুলেশন পাওয়া যায় তো তো ভালোই আর যদি না পাওয়া যায় তাহলে আমাদের এর যদি না পাওয়া যায় তাহলে এই যে এখানে চার্জ বার আছে এখানে গিয়ে আমাদের চার্জ করতে হবে চার্জ করে সেই রেজুলেশনটা এখানে সিলেক্ট করতে হবে তো চলেন আগে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড দিই যেমন এই যে প্রথমত একটা বিন ফাইল দিয়ে ডাউনলোড করি যেখানে আমাদের তোশিবা 42HL 830R এটা আমাদের বিন ফাইল এইটা আমাদের আগে ডাউনলোড করি তাহলে এখানে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখানে ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আমাদের ফাইলের কর্নারে আমাদের থ্রি ডট অপশন আছে এই অপশনে গিয়ে আমাদের চাপ দিলে আমাদের সেভ টু ডাউনলোড এই অপশনে চাপ দিতে হবে চাপ দিলে আমাদের ফাইলটা আমাদের মেমোরিতে চলে যাবে সরি আরেকটা আমি আর আর ফাইল ডাউনলোড করি যেমন CB56XL একটি চায়না কার্ডের রেজুলেশন 1366x768 এই ফাইলটা ডাউনলোড করি আমাদের ডাউনলোড কমপ্লিট এখন আমাদের থ্রিডিওটা ক্লিক করতে হবে তারপরে সেভ টু ডাউনলোড দুটা সফটওয়্যার ডাউনলোড করলাম তারপর আরেকটা সফটওয়্যার ডাউনলোড করি TPMS3463T.PB751 এটা আমাদের বিন ফাইল এই ফাইলটা ডাউনলোড করি এই আমাদের ডাউনলোড হয়ে গেছে তারপর আমি আরেকটা সফটওয়্যার ডাউনলোড করি যেমন STPBST59FPB817 রেজুলেশন এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করব আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে তারপরে সেভ টু ডাউনলোড এইটা তারপর আমাদের এখন আমরা যাব চার্জবারে যে কোনো একটা কার্ডের চার্জ দিয়ে আমাদের চার্জ দিয়ে আনব যেমন CB56XL এটা আমাদের চার্জ দিতে হবে এটা CB56XL কার্ডের কার্ডের রেজুলেশন আমাদের সামনে আসছে এখন আমাদের এটা আমি আগে ডাউনলোড করা আছে সেক্ষেত্রে ডাউনলোড দিব না আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি চার্জ বাড়ি নিয়ে আসছি এখানে আমাদের অসংখ্য সফটওয়্যার আছে অসংখ্য অসংখ্য সফটওয়্যার আছে আপনারা চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবেন বা আপনি চার্জ লিস্টে যা আছে এর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এমনকি আপনার প্রয়োজনীয় আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যারটা আপনাদের চার্জ বারে চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবেন যে যেমনভাবে পারেন কানেক্ট করতে পারবেন এই জায়গা থেকে তো এখন আমি একটা অ্যাপ দিয়ে এই সফটওয়্যারটা ভাঙব চলেন আমরা পরে নেক্সট কাজে যাই আমরা জানি আর ফাইল জিপ ফাইল যে কোনো ফাইল একটা আনজিপ করতে গেলে আমাদের
একটা সফটওয়্যার প্রয়োজন পড়ে সেই সফটওয়্যারটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব বা কানেক্ট থাকলে ভালো না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিই তো আমার ডাউনলোড করা আছে তো আমরা সফটওয়্যার চলে যাব এই সিবি সিবি 56XL 360 এই রেজুলেশনটা আমি এখন ভাঙবো এবং এই যে আমাদের দুটা এস ইনস্টল হয়ে গেছে এই দুটা আমরা কপি করে আমরা একদম আমাদের ব্লাইং একটা মেমোরির ভিতরে নিয়ে যাব স্কেয়ার কোথায় শুনে তিন পঁচাশি শুনে তিন তিন ছয় এই যে বি উৎসায় এই যে আমাদের এটি দিয়েছে বিএসটি উৎসাইট যে রেজুলেশনটা এটা আমাদের যে কটা রেজুলেশনটা বিএসটি উৎসাইট ডট পিবি 870 এটা আমাদের এই কার্ডের রেজুলেশন এই দুইটা আর এটা হচ্ছে আমাদের টিআর টি ডট আর 8503 এয়ার বিং সাইড মানে আমরা তিনটা সফটওয়্যার ডাউনলোড করলাম তিনটা সফটওয়্যার আমি বিং সাইডে পরিণত করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে আমি আমার এই অ্যাপসের লিঙ্কটা ব্লার করে রাখলাম তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনার যদি দরকার পড়ে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন